हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल शशमी किचन। एटा आमार किचन रूम। आज के आमी देखाबो तोमादेर बेंगली एटा ट्रेडिशनल रेसिपी चिंगड़ी भापा। से चिंगड़ी भापा बनानोर जोन्नो आमी एखाने निये नेलाम हाफ किलो चिंगड़ी। चिंगड़ीटाके आमी भालोभाबे परिष्कार करे नियेछि। देखो चिंगड़ीटाके एखोन आमरा मसला दिये मैरिनेट करे नेब भालोभाबे। সেজন্য এখানে এক এক করে আমি এখানে সব মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, লবণ। এখানে যে যেটুকু ঝাল কি লবণ খাও সে সে পরিমাণ হিসাবে দিয়ে নেবা। যেমন জিরার গুঁড়ি, আর এখানে অ্যাড করে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এখানে সর্ষে আর পোস্ত বাটার পরিমাণটা একটু বেশি লাগবে, সেই হিসেবে এখানে নিয়ে নিলাম আমি সর্ষে আর পোস্ত বাটা। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করে নেব। এভাবে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে নেব। দেখেন এখানে ম্যারিনেট হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ। এবার লাস্টে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি অ্যাড করবেন। সর্ষের তেল দিয়ে আরেকটু আমি এখানে ম্যারিনেট করে নেব ভালোভাবে, যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো পুরো মিশে যায়। এখানে আমি নিয়ে নিলাম একটা টিফিন। টিফিনে আমি এই ভাপাটাকে বসাবো। দেখেন এখানে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম টিফিনের ভিতরে। ধীরে ধীরে ভালোভাবে পুরো ভর্তি করে দিলাম। বাটিতে যেই মশলাটা লেগে রয়েছে সেই মশলাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে টিফিনের ভিতরে দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেবো আমি আর তিনটা কাঁচা লঙ্কাকে মধ্যিখানতে চিরে চিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল। লাস্টে সর্ষের তেলটা দেবেন, দিলে চিংড়ি মাছ ভাপাটার স্মেলটা ভালো আসবে। একটু বেশি পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে একটু ভিতর দিয়ে করে দেবো, যাতে জলটা একটু নিচে যাক। লাস্টে যে জলটা আমি করে দিয়েছি সেই জলটা উপরে রয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাপাটা বসাই দেবো। টিফিনের মুখটা ভালোভাবে চেপে আটকায় নেবেন, যাতে ধোঁয়াটা বাইরে না বেরোয়। এখানে দেখেন আমার ভাতটা প্রায় প্রায় হয়ে এসেছিল। সেই সময় আমি কড়টা বন্ধ করে এবার আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ ভাপাটা। এখানে আমি বসিয়ে দিয়েছি, দেখেন 15 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিটে এই চিংড়ি মাছের ভাপাটা রেডি হয়ে যাবে। দেখেন এবার আমি তুলে নেব। এখানে রেডি হয়ে গেছে আমাদের ভাপা। এবার আমি টিফিনের ঢাকনটাকে খুলে নিলাম। দেখো আমাদের ভাপার কালারটা কত চেঞ্জ হয়ে এসছে। এই ভাপাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম হয়ে থাকে। এভাবে আপনারাও ঘরে ট্রাই করবেন চিংড়ি ভাপা। এখানে দেখেন চিংড়ি মাছ ভাপার থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটা গরম ভাতের সাথে এর কম্বিনেশন বহু টেস্টি থাকে। এবার এখানে আমি থালি রেডি করে দিলাম, চিংড়ি ভাপার থালি, স্পেশাল মানুষের জন্য স্পেশাল থালি। এখানে চলে আসে আমার স্পেশাল মানুষ।